তো আমরা যেভাবে দেখছিলাম আর কি, শুরু থেকে দেখে আসছিলাম আমরা পিএসপির দিকে। তো বরাবরের মতো আমরা পিএসপি দেখবো। পিএসপিতে ধরতে গেলে আমরা শেষের দিকে চলে আসছি, একবারে শেষ পর্যায়ের দিকেই প্রায়। তো বেশি বিস্তারিত না বলে আমরা আজকে দেখবো কিছু কাজ আর কি, একটা প্রজেক্টের মতো দেখবো আর কি, যে আসলে আমরা প্রজেক্ট গুলো দেখে থাকি ফেসবুকে, সেই ফেসবুক প্রজেক্ট গুলো আমরা একটু ছোটখাটো করে দেখবো আর কি। তো সে কথা না বলি আর কি, প্রজেক্টের দিকে যাই। এখানে গিয়ে লোকাল হোস্টটা হবে পিএসপি, তো এখানে আসছি। এখান থেকে যেটা করতে হবে রেজিস্ট্রেশন করব, মূলত এরকম একটা ফর্ম দেখতে পাই আমরা যারা পিএসপিতে করি কাজ করি। তো পিএসপিতে কাজ কর মানে এরকম একটা ফর্ম থাকবে, রেজিস্ট্রেশন ফর্ম। এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আমি দেখাই একটু আপনাদের, খুব ইজি জিনিসগুলো যে আমি পড়ে ফেলেছি আপনাদের সামনে একটু দেখাচ্ছিলাম। তো পাসওয়ার্ড পাসওয়ার্ড একটা হয়ে গেছে আর কি। এখানে যেটা করেছিলাম, আমি কয়টা ফিল্ড নিয়েছিলাম, নেম, এই যে দেখেন ইউজার নেম, আবার ইমেইল, পাসওয়ার্ড, আবার কনফার্ম পাসওয়ার্ড, আবার এখানে সাবমিট করলে সাবমিট হবে, বা যদি কেউ লগ ইন অবস্থায় থেকে থাকে তাকে তো আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়বে না, তখন সে সরাসরি লগ ইনে যাবে, সরাসরি লগ ইনে যাবে এবং লগ ইনের একটা ফর্ম তারা দেখতে পাবে, বলবে যে অ্যাডমিন লগ ইন ফর্ম, এরকম একটা দেখতে পাবে তারা। তারা এখানে তাদের ইউজার নেম এবং তাদের পাসওয়ার্ডটা দিয়েই তারা কিন্তু লগ ইন করতে পারবে। তা আমরা শুরু থেকে একটু দেখি, মূলত এরকম একটা ফর্ম থাকে, সেই ফর্মটা ফিল আপ করে মূলত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তারপরে লগ ইনে যেতে হবে। লগ ইন থেকে লগ ইন সম্পূর্ণ করে আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে এবং ড্যাশবোর্ডের পরে আপনি অন্যান্য কাজগুলো করবেন। তো এইখানে মূলত যেটা দিতে হবে, আপনাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, এভাবে দিচ্ছিলাম। আচ্ছা, আর আর একটু একটু বলি, আর একবার একটু বলি, না দেওয়া অবস্থায় বলি, যদি কোনো কারণে এরকম থাকে যে আমি কোনো কিছু দিলাম না, না দিয়ে আমি সরাসরি সাবমিট করছি, সরাসরি সরাসরি সাবমিট করলে যেটা দেখা যাবে যে আপনাকে বলবে নেম ইজ রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ড ইউজার নেম ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, মানে সবগুলো আপনাকে দিতে হবে। না দিলে আপনি কিন্তু অন্য জায়গায় যেতে পারবেন, মানে পরবর্তী স্টেপে যেতে পারবেন না। তো গেল আর কি, তো আপনাকে দিতে বলবে। তো এখানে যেটা করতে হবে আপনার, আপনাকে দিতে হবে আর কি, আমি দিলাম, হ্যাঁ দিলাম। আচ্ছা, এটা দিলাম এবং এটা দিলাম, এলো দিলাম, তারপরে আমি সাবমিটে ক্লিক করব। আচ্ছা, সে বলছে যে ইউজার নেম ইজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ ইউজার নেমটা আছে, অর্থাৎ আমি যে ইউজার নেমটা দিছি সে ইউজার নেমটা একবার আমার আছে, ওই নামে ইউজার নেমটা আমি দিতে পারবো না, তো আমাকে আর একটা নাম দিতে হবে। তো আমি দিলাম, এটা দিলাম, আমি এখানে একটু অন্যরকম দিব, এটা দিলাম। তো এরপর যদি আমি এখানে এটা দিই,
এবং এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি, তারপর শেষ। এবার আমি সাবমিটে ক্লিক করব। ও হ্যাঁ, সে বলছে কি ইমেল ইজ অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আমি যে ইমেলটা দিছিলাম এখানে সেই ইমেলটা আবার দেয়া আছে, আমি ওই ইমেলটা দিতে পারবো না। অর্থাৎ এই নামে ইমেলটা দিছি, এই নামে ইমেলটা আমার আছে, আমি এই নামে ইমেলটা দিতে পারবো না। তো এখানে আবার আমাকে একটু করে নিতে হবে, অন্যরকম করে নিতে হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি এটাই দিলাম, এটা এটা তো মনে হয় আছে কিনা জানি না। ও আচ্ছা আচ্ছা, সে কি বলছে কোন কোন পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, মানে যে পাসওয়ার্ডটা দিছি সে পাসওয়ার্ডটা মানে ম্যাচ করতে পারছিল না আর কি। মানে এই যে কনফার্ম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড, এই দুটো পাসওয়ার্ড এক হতে হবে, ম্যাচ করতে হবে। তা আমি একটু ম্যাচ করাই দেখি। আচ্ছা আমি কত কত দিচ্ছি একটু আপনাদের বলি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ সে কিন্তু বাহ চমৎকার, সে কিন্তু নিয়ে নিয়েছে। এরপর আমি কি, ও আচ্ছা কি নামে নিয়েছিলাম মনে আছে কি? আছে, আচ্ছা আসিফ নামে সম্ভবত নিয়েছিলাম। আচ্ছা না মনে থাকলে আমরা দেখে আসবো আর কি। আসিফ 1 2 3 4 5 6 7 8, যদি আমার এটা ঠিক থাকে আমার ওই পাসওয়ার্ডটাই কিন্তু দিতে হবে। আমরা যে রেজিস্ট্রেশনের সময় যেটা দিছিলাম ওইটা দিতে হবে, রেজিস্ট্রেশনের সময় যে ইউজার নেমটা দিছিলাম ওইটা দিতে হবে। তারপর লগ ইন করলে, ও হ্যাঁ সে সুন্দর করে লগ ইন করতে দিয়েছে। আর যদি আমাদের কোনোভাবে মানে লগ ইন মানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে কোনো কারণে সমস্যা হয় তাহলে আমরা দেখবো যে সেটা কি হয়। হ্যাঁ সে কিন্তু চমৎকার করে একটা মেসেজ মানে আমাকে নিয়ে আসছে, ঠিক আছে আমাকে লগ ইন করে কিন্তু পরবর্তীতে নিয়ে আসছে, ঠিক আছে। তো এরপরে যদি আমি একটু লগ আউট করি, লগ আউট করে এখানে যদি আমি একটু উল্টা পাল্টা দিই, আচ্ছা আমি এখানে ASIFUR দিলাম, আমি ওই 1 2 থেকে 8 পর্যন্ত দিব না, এবার যা যা দিব সে তাতে বলবো। 1 4 7 2 5 8 3 6, এবার দিয়ে লগ ইন করলাম। সে বললো কি ইউজার নেম অর পাসওয়ার্ড ইনকারেক্ট, সে এগুলো ইনকারেক্ট পাইছে। আচ্ছা পাসওয়ার্ড আমরা ঠিকই দেবো, আমরা ইউজার নেমটা উল্টা পাল্টা দেবো। পাসওয়ার্ড আমরা 1 থেকে 8 পর্যন্ত দিই, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা সেও কিন্তু ইনকারেক্ট পাইছে। অর্থাৎ এবার আমরা পাসওয়ার্ডটাই ভুল দেব, আমার ইউজার নেমটাই সঠিক দেব। এটা দিলাম সঠিক আর এটা দেব ভুল, ভুলটা দেব হলো 1 4 7 2 5 8 3 6। দেওয়ার পর আমি যদি মনে করি তাহলে সে আবার বলবে ইউজার নেম আর পাসওয়ার্ড ইনকারেক্ট। আচ্ছা এবার আমরা দুটাই সঠিক দেবো, এটা তো সঠিক আছেই, আমরা পাসওয়ার্ডটাও সঠিক দেব, 1 2 3 4 5 6 7 8, সঠিক পাসওয়ার্ড। হ্যাঁ সে কিন্তু আমাকে পরবর্তীতে নিয়ে আসছে, পরবর্তী কাজের জন্য নিয়ে আসছে আর কি, তারপরে আমি পরবর্তী কাজ করতে পারবো। তো এখান থেকে মূলত, আচ্ছা এই অবস্থায় আসবো, এই অবস্থায় আসার পরে আচ্ছা ওটা আমি, আচ্ছা এখান থেকে এখানে আমি যেটা করব, একটা নেম দিব, অ্যাড্রেস দিব এবং কিছু চুজ ইমেজ দিব, ইমেজ বা ফটো ইমেজ দিব, সেখানে সাবমিট করবো, সাবমিট হবে। আমি যদি এখানে দেই রিমোট,
তাকে যদি বলি আমি ঢাকা, আর এখানে যদি দিই আমি আচ্ছা ইমেজ কই, পিকচার কই, হ্যাঁ পিকচার, আচ্ছা আচ্ছা এখানে এখানে, আচ্ছা এখান থেকে কোন একটা নেব, কোন একটা, আচ্ছা 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 আমরা নিলে এটা নি, এটা আমরা নিছি যে আসছে জেপিজি নামে, আচ্ছা এখানে এক্সটেনশন জেপিজি, আচ্ছা এটাকে সাবমিট করলাম, আচ্ছা আমরা একটু দেখি এখানে সাবমিট হলো কিনা, ডিসপ্লে করি, এই চলে আসছে তাই না, জিমল ঢাকায় যে এখানে চলে আসছে, তাই এখানে এডিট করব আর ডিলিট করবো, আমরা এডিট করি রিমুভ, কি আচ্ছা এই যে দেখেন রিমন রুম কি, রিমন রুম কি চলে আসছে এবং ঢাকা চলে আসছে, তো আমরা অনেক কিছু দেখলাম, তো এর পরবর্তীতে আমরা এখান থেকে একটা ডিলিট করব, আচ্ছা ডিলিট হয়ে গেছে, আমরা এখানে একটু রিলোড করব, এই তো দেখেন ওটা চলে গেছে, কিন্তু তো অনেক কিছুই করতে দেখাতে পারি, তো এর পরবর্তীতে আমরা যদি আর একটু দেখি যে আরো কিছু সার্চ করে নি, আসলে ইনসার্ট না করলে হবে না, ধানমন্ডি এখানে যদি বলি, তারপর এটা দিই, আচ্ছা আমরা একের পর একের পর কিছু কিছু সার্চ করবো, এটা করবো, আমরা রিসেট করি, আমরা দেখবো আসলে এগুলো অনেক কিছু নিচ্ছি, তো কিছু নেওয়ারও উদ্দেশ্য আছে, নাকি আমরা নিছিলাম, আচ্ছা আচ্ছা আমরা নিই, থাকলে থাকবে, আমরা অনেকগুলো নিব আর কি, মানে পরবর্তীতে নিব, এটা করবো, এটা করবো, এটা করে পাপ না করে একটা ছবি ইমেজ দিব, আচ্ছা এখান থেকে এটা করে এটাকে রিসেট, এটাকে এটা এটাকে ঢাকা, এটাকে চুজ ফাইল করে, আরে আইডি ফাইল এটা, আমরা আর আর দু একটা দেখবো, দু একটা দেখে আর দেখবো না, হ্যাঁ এটা করবো, কি করবো ঢাকা, আর পরবর্তীতে আমরা কোনটা নিব, এখান থেকে তুমি নিচের দিকে লিখবে, আচ্ছা এর পরবর্তীতে আমরা অনেকগুলো নিলাম, হ্যাঁ আমরা অনেকগুলো নিয়ে ফেলছি আসলে, অনেকগুলো নিয়ে ফেলছি, এখানে আমাদের দিতে হবে,
ধানমন্ডিতে আমরা দেখলাম এটা আসছে। আর আচ্ছা এখানে আমরা দেখি বগুড়া, আচ্ছা বগুড়াতে সে পাচ্ছে না, এখানে জানি না, আচ্ছা বগুড়া মনে হয় নাই সম্ভবত। ঢাকা, আচ্ছা ঢাকা ঢুকে সে দুটা পাইছে, পাবনা, পাবনার ভিতর সে একটা পাইছে, খুলনা, খুলনার ভিতর সে দুটা পাইছে। তো এভাবে আসলে আমরা দেখবো, আসলে আমরা একটু দেখি যে আসলে বগুড়া পাইবো না কেন। আচ্ছা বিওজিআর, আচ্ছা বিওজিআর আমাদের মানে স্পেলিংটা বুঝেছে, আচ্ছা বগুড়া সদর, আচ্ছা আমরা একটু আবার একটু দিয়ে দেখি, আচ্ছা হ্যাঁ পাইছে এবার, আচ্ছা হ্যাঁ এটা পাইছে, সদর আছে। সঠিক স্পেলিং না হইলে সে কিন্তু পায় না, আমাদেরটা এতটা সিকিউর করা, ঠিক আছে আমাদের সাইটটা অত্যন্ত সিকিউর, সঠিকটা না পাইলে সে দেখাবে না। তো এটা আমরা দেখলাম, আর জিনিস ভালো লাগছে সম্ভবত, আমি জানি যতটুকুই সম্ভব আমি আপনাদেরকে একটা ওভারভিউ দিতে পারলাম। তো এরকম হবে আর কি, সবকিছু দেখবেন যে লাগবে, আর বেশি কিছু বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর দেশে বিশ্বে টিউটোরিয়ালটা দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে অসংখ্য।